দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসছি শেরপুর জেলা। এই হচ্ছে মালটা বাগানের অফিস, মা বাবার দোয়া নার্সারি, সামনে অনেক নার্সারি গাছ আপনারা দেখতে পারছেন, বিশাল বড় একটা মালটা বাগান। মালটা বাগানের গেট, মালটা বাগানের গেট হচ্ছে মালটা বাগানের অফিস, ডালিম গাছ বলে বেদেনা কিংবা ডালিম, ড্রাগন ফ্রুট চারা দূরে দেখতে পারছেন, ওগুলা সব মালটা ছাড়া, মালটা কমলা, দার্জিলিং কমলা। আর উপরে দেখতে পারছেন, এটি আঙ্গুর গাছের জাংলা, দার্জিলিং কমলা গাছ, মালটা, ড্রামগুলা দেখতেছেন, এগুলা সব চারা উঠবে ছাদ বাগানের জন্য। বিশাল এরিয়া নিয়ে একটা মালটা বাগান, শেরপুর রৌহার বাজার বাম পাশে। পাশাপাশি কিছু হালকা পাতলা পেঁপে গাছও আছে, সাইডে দিয়ে লাগানো হয়েছে। একটা বাড়তি ফল মূলত হচ্ছে আপনার আপনাদের মালটা কমলা নিয়ে মূল বাগান। বিশাল এরিয়া নিয়ে হেঁটে হেঁটে দেখতে হলো প্রায় আধা ঘন্টা লেগে যায়। এটি সব পরিচর্যা করা হয়েছে, মাটি উঠানো হয়েছে নতুন করে, সার মাটি। পেয়ারা আছে, মূলত বাগানে ঢুকে গেছি, এর গাছ খুব সচেতন। এখন আপনাদের দেখাবো ট্যাং ফল গাছ, ফল গাছ অবশ্য আসছিল, এবার আসার সময় হয়নি এখনো। হচ্ছে ট্যাং ফল, যে ট্যাং আমরা শরবত বানিয়ে খাই সেই ফল গাছ। হচ্ছে কমলা, দার্জিলিং কমলা অনেক বড় হয়, অনেক মিষ্টতা, কত কমলা আছে একটা ছোট গাছে। অনেক কমলা কমলা এটি নতুন, একটা ছোট গাছে কমল আসতেছে। চাইনা কমলা ছোট আকারে হয়,
এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ, অনেক পেয়ারা। এই যে এটি পলি করা হয়েছে, পলি করলে দ্রুত বড় হয় এবং পোকামাকড় আক্রমণ থাকে না, মিষ্টতা বাড়ে। পেয়ারা সব প্যাকেট করা হয়ে গেছে। খুব সুন্দর একটা বাগান, বাগানে ঢুকলে মনটা ভরে যায় সবুজ শ্যামল। আর উপরে যা দেখছেন সব আঙ্গুর জঙ্গল। শীতকাল বিদায়, পাতা ঝরে গেছে আঙ্গুরের, গরমকালে ফল আসে, পাতাও চলে আসে। এখন কত বড় বিশাল বাগান, মাস মাসে মুকুল আসা ধরবে। কিছু কিছু গাছে এসে গেছে, মালটা কমলা, বিশাল একটা প্রজেক্ট। আর এখান থেকে চারা ক্রয় করতে পারেন শেরপুর জেলা রৌহার বাজার। ভিডিওতে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই। সব ধরনের ফল গাছের, আপেল গাছ আছে, আম, ড্রাগন ফ্রুট। এ হচ্ছে ড্রাগন ফ্রুটস, এখন ফল আসে নাই, ফল আসছিল, খা বিক্রি করা শেষ হয়ে গেছে। এখান থেকে মূলত আমরা চারাগুলো তৈরি করছি, অফিস রুমের সাথে যে দেখলেন সেই চারাগুলো। আচ্ছা, আপনার আপেল গাছ, প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বললে নতুন নতুন ভিডিও। আমি কোনো বড় ইউটিউবার চ্যানেল না, ছোটোখাটো আমাদের বাগানের কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।